সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই পবিত্রতম সময় জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নাইনে আপনারা দেখছেন জ্ঞান অন্বেষার বিশাল একটি আয়োজন, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছেন, কো-স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার, কারণ তিনি আমাদের মতন ক্ষুদ্র বান্দাদেরকে নিয়ে বিশাল একটি কাজের খেদমতের আঞ্জাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যদি আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, জীবনকে সুন্দর করার ক্ষেত্রে, মানুষের মতন মানুষ হওয়ার ক্ষেত্রে জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে এই জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আমাদের এই অনন্য আয়োজন আলোকিত জ্ঞানীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বরাবরের মতন আজকের পর্বেও আমাদের 14 প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে একজন বন্ধু বসেছেন এই গোল্ডেন চেয়ারে, আর তিনি হচ্ছেন চাঁদপুরের বন্ধু বোরহানউদ্দিন। বোরহানউদ্দিন, আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি, আমাদের মাঝে এসেছেন, গোল্ডেন চেয়ারে বসেছেন। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কেমন লাগছে আপনার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আসলে আমি আজকে অনুষ্ঠানে, যখন এই আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে শুরু হয়েছে, তখন থেকে অংশগ্রহণ করার সুযোগ হচ্ছিল, বাট বিভিন্ন কারণে অংশগ্রহণ করতে পারি নাই। বাট 2017 সালে আমি এখানে অংশগ্রহণ করার সুযোগ পাই, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে বিভিন্ন স্টেপ ওভারকাম করে এই পর্যায়ে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করি, প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন, আজকে যে বোরহান ভাই আমাদের সামনে গোল্ডেন চেয়ারে বসেছেন, আল্লাহ তাআলা যেন তাকে সফলতা দান করেন। আজকের পর্বে যদি ভালো করতে পারেন, তাহলে আপনার জন্য আরও দুটো ধাপ অপেক্ষা করবে, এরপরে ইনশাআল্লাহ তাআলা চূড়ান্ত লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আমিন। আমি আপনাকে 12টি প্রশ্ন করব, 3টি ধাপে, প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে উত্তরের ক্ষেত্রে 2 মাইনাস হয়ে যাবে, আর লাইফলাইন পাচ্ছেন না, সময় পাবেন চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড। পরের ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন, দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, ইন্টেলিজেন্ট প্যানেল এবং 50-50 চান্স। লাইফলাইনের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে প্রাপ্ত নম্বর থেকে 2 নম্বর আপনি কম পাবেন, অর্থাৎ 7-এর জায়গায় 5 নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে, চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। তৃতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, আপনার জন্য, আমার জন্য। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন, ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে, আর লাইফলাইন দুটো পাবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে উত্তরটি সঠিক দিতে পারলে 12-এর জায়গায় 10 নম্বর পাবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এই হলো মোটামুটি বিষয়, সব মিলিয়ে যদি আপনি ভালো করতে পারেন, আমরা দোয়া করি, লাইফলাইন যদি ইউজ করতে না হয়, সবগুলো সঠিক উত্তর দিতে পারলে 100 নম্বর পাবেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমি শুরু করব, তবে তার আগে আজকের পর্বে যারা আপনাকে সহায়তা করবেন,
যে দুটো লাইফলাইন রয়েছে গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞ প্যানেল এবং ইন্টেলিজেন্ট প্যানেল, এই প্যানেলে যারা বসেছেন আমি আপনাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবং সম্মানিত দর্শকবৃন্দ জানবেন। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের তিনজন আলোকিত জ্ঞানী বন্ধু বসেছেন। তারা হচ্ছেন শাহাদাত হোসেন খান ফয়সাল, মকবুল আহমদ এবং রাকিব হুসাইন। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের মাঝে মেহমান হয়ে উপস্থিত হয়েছেন জনাব আব্দুর শহীদ খান, বিশিষ্ট শিক্ষানুরাগী। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট গবেষক লেখক জনাব ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ বোরহান ভাই, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিলাম, এবার আমরা মূল বিষয়ের দিকে দৃষ্টি ফেরাতে চাই, অর্থাৎ আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, হাদিস বিষয়ক গ্রন্থ আল আদাবুল মুফরাদের লেখক কে? ক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, খ ইমাম নববী রাহিমাহুল্লাহ, গ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ঘ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর নিচ্ছি ক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দেব, ফ্রিজ করে দেয়া হোক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আল আদাবুল মুফরাদের লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার, চার নম্বর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে কতবার স্বরূপে দেখেছিলেন? ক একবার, খ দুইবার, গ তিনবার, ঘ চারবার। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম কবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বরূপে দেখা দিয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে খ দুইবার বেছে নিচ্ছি। খ, ফ্রিজ করে দেয়া হোক খ দুইবার। আপনি যে উত্তর দিয়েছেন খ দুবার, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে আসছি, যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে দুবার স্বরূপে দেখেছিলেন। প্রসঙ্গত কোরআনে কারীমের যে আয়াতটি রয়েছে, ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, অনেকেই বলে থাকেন যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে যখন নিয়ে গেছেন তখন তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন এই আয়াত দ্বারা, আসলে বিষয়টা কি একটু বলবেন? জিব্রাইল আলাইহিস সালামকে দুবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, তিরমিজি, সহিহ বুখারী সহ বিভিন্ন গ্রন্থে এটা এসছে। তো একটা দেখেছেন তো মাররাতান ফি আজিয়াদ, হেরার প্রান্ত থেকে আজিয়াদ পর্বতের উপরে আকাশের এক পুরো দিগন্তকে ছেয়ে আছেন একটা কুরসির উপরে বসে, সে অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন। লাহু সিত্তু মিআতে জানাহ, জিব্রাইলের 600 পাখা, যেগুলো ঝাপটালে মণিমুক্ত ঝরে, এমন 600 পাখা বিশিষ্ট অবস্থা তাকে দেখেছেন। এটা হলো প্রথমবার। আর দ্বিতীয়বার যেটা আপনি আয়াত তেলাওয়াত করেছেন সূরা আন-নাজমের মধ্যে যে প্রসঙ্গটি এসেছে,
সেখানে একটা আয়াত রয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। জি, আরেকবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনকে দেখেছেন সিদরাতুল মুনতাহা, সীমান্ত কুল বৃক্ষ। আর যে আয়াতটি আপনি বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদেনা, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়েত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা এটা আসলে জিব্রাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে দূরত্ব ছিল দুইটো ধনুক পরিমাণ, এত কাছে থেকে তাকে প্রত্যক্ষ করেছিলেন। আচ্ছা আচ্ছা, এটা সহিহ বুখারীর হতে রয়েছে। তবে সহিহ বুখারীর আরেকটি বর্ণনা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর এতটা কাছে চলে গেছেন যে বাইনাল জাব্বারি ও মুহাম্মাদিন, যে সর্বশক্তিমান আল্লাহ আর মুহাম্মাদের মাঝে মনোজগতের দূরত্ব, যেটা হৃদয় দিয়ে হৃদয় চক্ষু দিয়ে নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন বা চর্মচক্ষু দিয়েও তার সামনে তিনি তাকে প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু নূরের পর্দার কারণে তার জাত প্রত্যক্ষ করতে পারেনি। তাজাল্লি, আল্লাহ তাআলার যে জ্যোতির্ময়তা সেটা প্রত্যক্ষ করেছেন। তো সেখানে দূরত্ব ছিল দুই ধনুক পরিমাণ অথবা আরও কম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। জি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা দুটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম, আপনি আট নম্বর পেয়ে গেছেন, আমরা তৃতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ফজরের সালাত পড়ে মুসল্লায় বসে থেকে সূর্যোদয়ের পরপরই যে নফল সালাত আদায় করা হয় সেটির নাম কি? ক সালাতুল ইশরাক, খ সালাতুদ দোহা, গ চাশতের সালাত, ঘ সালাতুল আওয়াবিন। সালাতুল ইশরাক, লক করে দেয়া হোক ক সালাতুল ইশরাক। আপনি তৃতীয় প্রশ্নের উত্তরে যেটি বলেছেন সালাতুল ইশরাক, যেটা ফজরের সালাত আদায় করে মুসল্লায় বসে থেকে সূর্যোদয়ের পরে সালাত আদায় করা হয় বা যেটাকে আমরা সুন্নাহ হিসেবে জানি, আপনি বলেছেন সালাতুল ইশরাক। আমি দেখছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে আমি একটু মোহতারাম কাজী ইব্রাহিম আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে আমাদের দেশে যেটা আমরা দেখতে পাই সালাতুল ইশরাক, সালাতুদ দোহা, সালাতুল আওয়াবিন, চাশতের সালাত, এটা কি আসলে চারটা সালাত নাকি পুরোটাই আসলে একটাই সুন্না, বিষয়টা একটু বলবেন খোলাসা করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা সুম্মা জালাসা ফি মাজলিসিহি হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কা আজরি হিজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আচ্ছা, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল, সাল্লা সুবহা ফি জামা জামাতে পড়ল, তারপর ওই স্থানে জামাতে যেখানে বসেছিল সেখানেই বসে থাকলো সূর্য উদয় পর্যন্ত, আল্লাহ জিকিরে ব্যস্ত থাকলো, সূর্যোদয়ের পরে সে দুরাকাত সালাত পড়ল, সে একটি পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য বোঝা গেল সালাতুদ দোহা বা চাশতের সালাত বা আওয়াবিনের সালাত হলো যেটা জামাতে ফজর পড়ে মুসল্লায় বসে থাকার শর্ত নেই, ওটা সূর্য উদয়ের পর পড়লেই হবে, আর বসে থেকে অপেক্ষা করে জিকিরে মশগুল থেকে সূর্য উদয়ের পর যেটা পড়া এটা সালাতুল ইশরাক। আচ্ছা আচ্ছা, এটা হাদিস থেকে আমরা পেলাম। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য, জাযাকাল্লাহ হাফি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি বোরহান ভাই যে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আর এরই সাথে প্রথম ধাপও শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হচ্ছে হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ,
এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। দ্বিতীয় ধাপে আমরা এসেছি। দ্বিতীয় ধাপের নিয়মগুলো আপনার মনে আছে, চিন্তা করার জন্য একটু সময় বেশি পাচ্ছেন, এক মিনিট, আর বাকি সঠিক উত্তরের জন্য পাবেন 7 নম্বর, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস, আর দুটো লাইফলাইন আপনি পাচ্ছেন, ইন্টেলিজেন্ট প্যানেল এবং 50-50 চান্স। যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। জি, আপনার জন্য চতুর্থ প্রশ্ন। বিশ্ববরেণ্য আলেম শায়খ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির জন্ম মৃত্যুসাল কোনটি? ক 1923 থেকে 2009, খ 1925 থেকে 2001, গ 1929 থেকে 2003, ঘ 1934 থেকে 1999। শেখ সালেহ আল উসাইমিন, আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ 1934 থেকে 1999। লক করে দেওয়া হোক ঘ 1934 থেকে 1999। আপনি কি অনুমান ভিত্তিক বললেন না বুঝে শুনে বলেছেন? আমার যতটুকু মনে হয় এটি, যতটুকু মনে পড়ে। জি আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন 1934 থেকে 1999, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ 1925 থেকে 2001। 2 নম্বর মাইনাস হয়ে গেল, আপনি যে নম্বর অর্জন করেছেন সেখান থেকে। বোরহান ভাই, অত্যন্ত সাবধানতার সাথে এগুতে হবে ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? কে কে আছেন আপনার পরিবারে? তো আমরা 3 ভাই, 2 বোন আর আমার আব্বা মা আছেন। আলহামদুলিল্লাহ, আপনার আব্বা মা নিশ্চয়ই দেখছেন এই আয়োজনটি, প্রোগ্রামটি দেখছেন? ইনশাআল্লাহ, আমরা দোয়া করি, আপনার আব্বা মা নিশ্চয়ই দেখছেন, আপনারাও দোয়া করবেন আপনার সন্তানের জন্য যেন তিনি খুব ভালো করেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি কখন পড়তে হয়? ক লাইলাতুল কদরে, খ জিলহজ মাসের প্রথম 10 দিনে, গ রমজান মাসে, ঘ আশুরার দিনে। Thank you.
অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে বোরহান ভাই, সিদ্ধান্ত দিতে হবে। লাইফলাইন আছে, চাইলে লাইফলাইন নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, জিলহজ মাসের প্রথম 10 দিন। খ, জি, লক করে দেব। লক করে দেওয়া হোক খ, জিলহজ মাসের প্রথম 10 দিনে। আপনি দোয়াটা শুনেছেন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আচ্ছা, জিলহজ মাসের প্রথম 10 দিনে দোয়াটি বেশি বেশি পড়েন। আলহামদুলিল্লাহ, দেখি উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনি যে উত্তর দিয়েছেন খ, জিলহজ মাসের প্রথম 10 দিনে এই দোয়াটি পড়তে হয়, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয় না। এই দোয়াটি লাইলাতুল কদরে পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য, অর্থাৎ বিশেষ করে মাহে রমজানের শেষ দশকে বা বেজোর রজনীতে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমি আবারও আপনাকে বলছি, আপনি যেখানে বসে আছেন জায়গাটা খুবই সেন্সিটিভ, আপনি চাইলে আলহামদুলিল্লাহ অনেক উপরে চলে যেতে পারেন, অনেক নম্বর পেতে পারেন, একটু ঠান্ডা মাথায় এগুতে হবে ইনশাআল্লাহ তাআলা। কেমন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগে একটি ছবি দেখে নিই, তারপর একটি মসজিদের ছবি দেখলাম, খুব চমৎকার, তাই না? জি, অনেক সুন্দর, জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব ইনশাআল্লাহ আপনার জন্য। এবারের প্রশ্ন, যেই ছবিটি আমরা দেখেছি এটি কোন মসজিদের ছবি? ক, মসজিদে জুমা, খ, মসজিদে কুবা, ক, মসজিদে কিবলাতাইন, ঘ, মসজিদে গামামা। আলহামদুলিল্লাহ, উক্ত প্রশ্নের উত্তরের সাথে ইসলামের প্রথম যুগের একটি মসজিদের সাথে সম্পর্কিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 দিন পূর্বে ওই অঞ্চলের যে মসজিদটা যেখানে অবস্থিত ওই অঞ্চলের একটি কূপের পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছিল। প্রথম যুগের মসজিদ, আমি উত্তর হিসেবে প্রথম যুগের মসজিদ, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি উত্তর হিসেবে নিচ্ছি খ, মসজিদে কুবা। লক করে দেওয়া হোক খ, মসজিদে কুবা। আপনি যে উত্তরটি দিয়েছেন মসজিদে কুবা, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ বোরহান ভাই, আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই যে অনেক মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে, তো আপনার কী স্বপ্ন, আপনি ভবিষ্যতে কী হতে চান বা আল্লাহর কাছে কী দোয়া করেন? আসলে আমার স্বপ্ন হচ্ছে এডুকেশনের মাধ্যমে জনসেবা করা, শিক্ষা নিয়ে কাজ করতে চান। জি জি, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, ঘুমের কারণে কোনো ওয়াক্ত ছুটে গেলে বা সালাত ছুটে গেলে কি করণীয়? ক, পরের ওয়াক্তের সাথে আদায় করা, খ, পরের দিন একই ওয়াক্তের সাথে আদায় করা, গ, ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা, ঘ, কিছু করণীয় নেই বলে মনে করে সালাত না পড়া।
ঘুমের কারণে কোনো ওয়াক্ত সালাত যদি ছুটে যায়। আলহামদুলিল্লাহ, আমি এটার উত্তর হিসেবে নিচ্ছি গ, ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা। লক্ষ্য দেওয়া হোক গ, ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপ আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হচ্ছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয় ধাপে আমরা চলে এসেছি বোরহান ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। খুব সাবধানতার সাথে আপনাকে এগুতে হবে, প্রশ্নগুলোর উত্তর মনন দিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর লাইফলাইন দুটি পাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি 10 নম্বর করে পাবেন। যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, কোরআনের মধ্য 10 পারার সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ সূরা কোনটি? ক সূরাতুল বাকারা, খ সূরাতুশ শুআরা, গ সূরাতুস সফাত, ঘ সূরা বনী ইসরাঈল। কোরআনের মধ্য, জি, কোরআনের মধ্য 11 পারা থেকে 20 পারার মধ্যে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, এই সূরাটি পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় বৃহত্তম সূরা। আমরা জানি যে সবচেয়ে বড় সূরা আয়াতের সংখ্যাধিক্যের দিক থেকে সূরা আল বাকারা, এবং সেখানে 286টা আয়াত আছে। এরপরেই সংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ সূরা হলো সেটি যেটি এই প্রশ্নের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, উত্তর হিসাবে নিচ্ছি খ সূরা আশ-শুআরা। আশ-শুআরা, জি, লক করে দেব, ইনশাআল্লাহ। ফেস করে দেওয়া হোক খ সূরা আশ-শুআরা। আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, সূরা আশ-শুআরা 11 থেকে 20 পারার মধ্যে সবচেয়ে বড় সূরা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্স আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে, কো-স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো-স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন,
মিরাজের রাতে সকল নবী রসুলকে সাথে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত আদায় করেছেন? ক মসজিদে হারামে, খ মসজিদে নববীতে, গ বাইতুল মুকাদ্দাসে, ঘ বাইতুল মামুরে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর শুনেছি গ বাইতুল মুকাদ্দাস। গ বাইতুল মুকাদ্দাস, লক্ষ্য করে দেওয়া হোক গ বাইতুল মুকাদ্দাস। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি পড়াশোনা করছেন একটু বলবেন? আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, অনার ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করেছি, আর এখন হচ্ছে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে রিলিজনের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। মাশাআল্লাহ, আপনি শিক্ষকতা করছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে যারা আছেন, বিশেষ করে মুফতি কাজী ইব্রাহিম আছেন, অনেক বছর ধরে আপনি তালিম এবং তাআল্লুমের সাথে জড়িত আছেন, আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আপনি প্রস্তুত ইনশাআল্লাহ তাআলা? আপনার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি ছিল? ক ফাতিমা, খ বাররাহ, গ সাফিনা, ঘ জোহরা। আচ্ছা, পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। জি, পরিবর্তিত প্রশ্ন, পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? জি, অর্থাৎ লাইফ লাইন। লাইফলাইন, পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। কোন হাদিসের কিতাব জামে হওয়ার জন্য যে আটটি প্রধান শিরোনামের হাদিস থাকা জরুরি তার কোনোটি কম থাকায় সহি মুসলিম জামি নামে আখ্যায়িত হয়নি? ক তাফসির, খ আহকাম, গ মানাকিব, ঘ আকায়েদ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে নিচ্ছি ক তাফসির। ক তাফসির, লক্ষ্য করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লক করে দেয়া হোক ক তাফসির। আপনি যে উত্তরটি দিয়েছেন ক তাফসির, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল যে পরিবর্তিত প্রশ্নটি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর জানিয়ে দিচ্ছি যে আপনি যে প্রশ্নের উত্তরটি না দিয়ে পরিবর্তিত প্রশ্ন নিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি ছিল, তার দাদির নাম ছিল ফাতিমা। জি, আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম সবাই মিলে, আলহামদুলিল্লাহ। আমরা এখন ১১ নম্বর প্রশ্নের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা, তবে তার আগে একটি ভিডিও ক্লিপ আছে, দেখে নেই। সুপ্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দুর্লভ ছবি। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘরের চারপাশে চারটা নামাজ পড়ার জন্য মুসল্লা, যেখানে এক একটি মাজহাবের ইমাম এসে তারা নামাজ পড়াতেন, চার মাজহাবের চারজন ইমাম এসে নামাজ পড়াতেন, যেটা পরবর্তীতে সৌদি সরকার যখন ক্ষমতায় আসেন তখন তারা এটিকে রহিত করেন এবং সবাইকে একজন ইমামের পিছনেই সালাত আদায়ের নিয়ম পরিবর্তন করেন এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ সেটা চলে আসছে। দারুণ একটি ব্যাপার কিন্তু আমরা দেখলাম যে একটা সময় ছিল যখন চার মাজহাবের চারজন ইমাম ইমামতি করতেন চারটি জায়গায়, তো এরপরে আলহামদুলিল্লাহ একজন ইমামের পেছনেই এখন চার মাজহাবের সকল মুসল্লিয়ানে কেরাম সালাত আদায় করেন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি। আপনার জন্য পরের প্রশ্ন, চার মাজহাবের ইমাম দাঁড়াবার জন্য চারটি মুসল্লা সরিয়ে একটি মুসল্লা প্রতিষ্ঠা করেন কে? ক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ,
খ বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, গ ইমাম মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, ঘ বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ। উত্তর বেছে নিচ্ছি খ বাদশাহ আব্দুল আজিজ। বাদশাহ আব্দুল আজিজ ফ্রিজ করে দেব, ফ্রিজ করে দেওয়া হোক খ বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর মাত্র একটি প্রশ্ন আছে বোরহান ভাই, তারপরেই আমরা জানতে পারবো যে আপনি কত নম্বর পেয়েছেন। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ জেনে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স কত সালে গঠিত হয়? ক 2000 সালে, খ 2002 সালে, গ 2004 সালে, ঘ 2012 সালে। আচ্ছা, আমি উত্তর হিসাবে নিচ্ছি গ 2004। গ 2004, লক করে দেব ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ 2004। আপনি উত্তর দিয়েছেন গ 2004, সঠিক হলে 12 নম্বর, আল্লাহ না করুন যদি ভুল হয় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জি 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আলহামদুলিল্লাহ। যাক, শেষ প্রশ্নটিও আপনি অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। 12টি প্রশ্ন আর উত্তর মিলিয়ে আপনার নম্বর হচ্ছে 73 নম্বর, আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, অনেক ভালো করেছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের বোরহানউদ্দিন ভাই চাঁদপুরের বন্ধু, আজকের পর্বে তিনি প্রশ্নোত্তর করে 73 নম্বর পেয়েছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় করুন, আমিন, আমিন, আল্লাহ, আমিন। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে বছরে কত দিন রোজা রাখা হারাম? ক 2 দিন, খ 3 দিন, গ 5 দিন, ঘ 7 দিন। উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, তারপরে সঠিক অপশনটি লিখে আপনার নাম এবং ঠিকানা সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, এবং তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে হতে চাই আলোকিত জ্ঞানী এই অনন্য বইটি। আমাদের গতকালকের বিজয়ী শেরপুরের বন্ধু সোহাগ মিয়া, মোবাইল 01943-9152, আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ বোরহান ভাই, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিচ্ছি। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত আছেন এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা ছিলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সাথে এই চ্যানেলে দেখা হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।